নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিতা বড়ুয়ার চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সিভিক ভলান্টিয়ার পদে বিপুল নিয়োগ হতে চলেছে রাজ্যে, খবরটি প্রকাশিত হয়েছে নিউজ 18 অনলাইন সংবাদপত্রিকায় 31 জানুয়ারি 2019। সরকারি হাসপাতালে বাড়তি নিরাপত্তা বাড়াতে 3,200 নিরাপত্তা কর্মী নিয়োগ করতে চলেছে সরকার। রাজ্যের সব সরকারি হাসপাতালে নিয়োগ করা হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য সরকার, তার জন্য নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের 10,000 টাকা দেওয়া হবে বেতন। মোট 3,200 কর্মী নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে সিভিক ভলান্টিয়ার পদে আবার বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে রাজ্যে, এবং এই নিয়োগ হবে সরকারি এবং প্রাথমিক সরকারি হাসপাতালগুলিতে এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তা তাগিদে। তাদের বেতন হবে মাসিক 10,000 টাকা। ধন্যবাদ বন্ধুরা।